নমস্কারম। 75 ভারত অমৃত মহোৎসবের অংশ হিসেবে আমি মনস্থির করেছি যে বহু বিপ্লবী যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলি দিয়েছেন, আজকে আমরা এক স্বাধীন প্রজাতন্ত্র, আর এটা সংগঠিত করতে গিয়ে 90 বছরের সংগ্রাম, খাতায় কলমে 1857 থেকে 1947 এই সংগ্রামটা জারি থেকেছে 90 বছর। প্রায় 3 থেকে 4 প্রজন্মের মানুষ লড়াই করেছেন, কিন্তু বেশিরভাগের নামই দুর্ভাগ্যবশত শোনা যায় না। তাদের সম্মান জানানো হয়নি, তাদের পরিবারকেও সম্মান জানানো হয়নি, তাদের জন্য কোনো স্মৃতিস্তম্ভও নেই। তাই আমি ভেবেছি তাদের ফিরিয়ে আনবো আমি মানুষের স্মৃতিতে, বিশেষ করে এদেশের যুব সমাজের স্মৃতিতে। কারণ কৃতজ্ঞতা ছাড়া যে জাতি বাঁচে সে জাতি বেশি দূর যেতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেন সম্মান করি, কৃতজ্ঞ হই। আগের প্রজন্ম যা করে গেছে আমাদের জন্য, তার প্রতি এরই একটা অংশ হিসেবে আজ 21 মার্চ মাটিকে বাঁচান অভিযানের প্রথম দিনে, আমি আপনাদের স্মৃতিতে হাজির করব তেলেঙ্গানা অঞ্চলের গন্ড সম্প্রদায় থেকে উঠে আসা এক মহান নায়ক কোমরাম ভীমকে, যিনি গন্ড উপজাতির মানুষ ছিলেন আর এই উপজাতিগুলোর পরম্পরাগত অধিকার ছিল। আর স্বাভাবিকভাবেই তারা বনেই বসবাস করে নিজেদের কায়েম রাখত। কিন্তু যখন এক ইংরেজ ফরেস্ট অফিসার এসে এটা দেখে রেগে যান ও জীবিকা নির্বাহের জন্য উপজাতিদের এই জঙ্গলকে কাজে লাগানো রুখতে চান, তখন তাদের মধ্যে খানিক বচসা বাঁধে আর সেখান থেকে ব্যাপারটা চরম নৃশংসতায় গিয়ে পৌঁছায়। এই উপজাতিদের বেশিরভাগের হাত আর হাতের আঙুল কেটে দেওয়া হয়। আর তখন কোমরাম ভীম তার উপজাতির হয়ে উঠে দাঁড়ান আর অনেক বছর ধরে লড়াই করেন। তিনি একটা গেরিলা বাহিনীও তৈরি করেন আর অত্যন্ত সাহসিকতার সাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন। গেরিলা যোদ্ধা হিসেবে তার সাহস, তার বীরত্ব সেই অঞ্চলের গল্প কথা হয়ে দাঁড়ায়, এখন যেটা তেলেঙ্গানা। And his daring as a guerrilla fighter became a legend in that area of present day Telangana. দুর্ভাগ্যবশত 1940 সালে কিছু গুপ্তচরের সাহায্য নিয়ে পুলিশ তাকে ধরতে পারে আর গুলি করে মেরে দেন। তিনি লড়াই করে নিজের প্রাণটাই দেশের জন্য, তার উপজাতির জন্য বলি দিয়েছেন। কাজেই ভালো হয় আমরা যদি মনে রাখি তার ত্যাগ, তার বীরত্ব আর সর্বোপরি দেশের মানুষের কল্যাণের প্রতি তার এই দায়বদ্ধতা। And above all his commitment to the well-being of his people. I want the youth to remember next 75 days. আমি চাই যুব সমাজ মনে রাখুন, আগামী 75 দিন আমি একজন করে বিপ্লবীকে জীবন্ত করে তুলব সোশ্যাল মিডিয়ায়। দয়া করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন তাদের প্রতি যারা নিজেদের জীবন বলি দিয়েছেন, যারা তাদের যৌবন বলি দিয়েছেন আজকের এই ভারতকে গড়ে তুলতে। থ্যাংক ইউ ভেরি মাচ।